পৃথিবীর সেই জাতির সাথে চাইতে হতভাগাকে যে জাতিকে ইংরেজরা 200 বছর গোলাম বানিয়ে রেখেছে ভারতবর্ষকে আমরা তাদের কালচারকে টাকা পয়সা দিয়ে আমদানি করে সেটাকে আমরা প্রমোট করি সেটাকে আমরা ডেভেলপ করি এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন নতুন বছরের সূচনা এটা যদি আমাদের আনন্দের কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় উল্লাসের কারণ হয় ঠিক একই সময়ে তো একটা বছর বিদায়ও হয়েছে তো হে যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন তুমি নতুন বছরের আগমনে যে হাসছ উৎসব করছো উল্লাস করছো উন্মাদনা করছো তুমি কি পুরাতন বছরের বিগত বছরের বিদায় কেঁদেছ যদি না কেঁদে থাকো আমাকে উত্তর দিতে হবে না তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও বিবেকের কাছে প্রশ্ন রাখো দেখো কোনো সদ উত্তর পাও কিনা যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে তখন কি আমি কেঁদেছিলাম তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না বেদনার কারণ না কষ্টের কারণ হয় না তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে পারে কোন যুক্তিতে হতে পারে যুবক ভাইদেরকে বলবো এই বিজাতি অপসংস্কৃতি তোমার না এটা তোমার কালচার না এটা প্রকৃতি পূজারী পেগানদের থেকে ধার করে খ্রিস্টানরা তাদের কালচার হিসাবে নিয়েছে তোমাকে আল্লাহ তাআলা নিজস্ব সংস্কৃতি দিয়েছেন তুমি অনেক সমৃদ্ধ তোমার কিচ্ছুর অভাব নাই তোমাকে দুটো উৎসব দেওয়া হয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহা আল্লাহর কসম করে বলি তুমি সেই দুটি উৎসবকে পৃথিবীর সমস্ত উৎসবের সাথে তুলনা করলেও দেখবে যে ওই উৎসবটি অর্থাৎ ঈদুল ফিতর ঈদুল আজহার উৎসব এটা যতটা নির্মল এটা যত স্বচ্ছ এটা যত আনন্দদায়ক এটা যত পবিত্র অন্য কোনো উৎসবের মধ্যে তুমি সেটা পাবে না তোমার সমস্ত উৎসবের মধ্যে ভোগ আছে তোমাদের সমস্ত উৎসবের মধ্যে উচ্ছৃঙ্খলতা আছে তোমার সমস্ত উৎসবের মধ্যে উন্মাদনা আছে অশ্লীলতা আছে বেহাপনা আছে অপচয় আছে অপব্যয় আছে ঈদুল ফিতরে তুমি সেটা দেখবে না ঈদুল আজহাতে তুমি সেটা দেখবে না ঈদুল আজহা ঈদুল ফিতরের চেতনা কি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেতনা হলো তুমি আনন্দিত হও গরিবের মাফেও হাসি ফোটাও তুমি ঈদগাহে যাও ঈদুল ফিতরের নামাজ পড়ো ঈদের আনন্দ ষোলকলা পরিপূর্ণ হয় ঈদের নামাজের মাধ্যমে ঈদগাহে যাওয়ার মাধ্যমে আর ইসলাম বলছে তুমি আনন্দ করবা ঈদগাহে গিয়া ভালো কথা তার আগে তুমি গরিবের বাসায় যাকাতুল ফিতর বা সদকায়ে ফিতির ফিতরা দিয়া গরিবের বাসায় হাসির ব্যবস্থা করো তারপর তুমি হাসো ইসলাম বলে ঈদুল আজহাতে তুমি হাসতে চাও খুশি হইতে চাও গোশত খেতে চাও খাও আল্লাহ তোমাকে সে সুযোগ দিয়েছেন তবে মনে রাখবে তোমার গোশতের একটা অংশ গরিব অভাবে মানুষকে দিবে তুমি এবং তাদের মুখে হাসি ফোটার ব্যবস্থা করবে তারপর তুমি হাসবে এ হলো ইসলাম তোমাকে যে উৎসব দিয়েছে সেই উৎসব সেখানে ভোগ আছে সেখানে ত্যাগ আছে সেখানে মোরালিটি আছে সেখানে নৈতিকতা আছে তুমি যে বর্ষবরণের উৎসবে নামছো এখানে পশুদের মতো উন্মাদনা আছে মাতলামি আছে উচ্ছৃঙ্খলতা আছে সীমালঙ্ঘন আছে বাড়াবাড়ি আছে অপচয় আছে অপব্যয় আছে মানুষের ক্ষতি আছে এখানে কোনো কল্যাণ মানব জাতির চুল পরিমাণ কেউ দেখাতে পারবে না যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পড়াচ্ছে ছাদ থেকে ওই বিল্ডিং এর নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নাই হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোনো অসহায় গরিব শিশু গরিব মায়ের শিশু মাকে জিজ্ঞেস করছে মা আকাশে ওগুলো কি প্রতি বছর এই ফানুসের আগুনে 10 জায়গায় 20 জায়গায় 25 জায়গায় বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা সারা বছর আগুন নিবারণ কাজে তারা ব্যস্ত থাকে সবচেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময় এবং প্রতি বছর 31st night আসার আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্ক করা হয় যেন যে কোনো মূল্যে ফানুস উড়ানো বন্ধ করা হয় আমাদের দেশে ধর্মের নামে রাজনীতির নামে বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয় পৃথিবীর কোনো দেশে কোনো সভ্য সমাজে সেগুলো মানুষ কল্পনাও করতে পারে আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মনস্ক মনে করে শিক্ষিত মনে করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সে সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয় আমার কাছে অবাক লাগে এই সমাজ যাচ্ছে কোথায় এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ যার যার সমাজে যে 31st night কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেবো না মসজিদ থেকে কমিটি করতে হবে যুবকরা কমিটি করতে হবে এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে আজকে হয়তো একজন পড়ছে কালকে আপনি পড়বেন আজকে কারো শিশু মারা গেছে কালকে আপনার শিশু মারা যাবে
একটা নতুন বছর আসছে, একটা বছর চলে গেছে, মানে হলো আমার বরাদ্দ বাজেট আল্লাহ যদি 70% দিয়ে হায়াত রেখে থাকেন, এক বছর চলে গেল, জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না। বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল, আমার অর্জন কি, অ্যাচিভমেন্ট কি, আমি তো কবর দিক চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।